ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत महापुराण चतुर्थ स्कंद प्रथम अध्याय सायंभु मनुर कन्यागणे वंश वर्णना। श्री मैत्रियम बोलें, विदुर, सायंभु मनुर महिषी शतरूपर गर्भे प्रियव्रत एवं उत्तान पार यही दुई पुत्र छाड़ाओ तीन कन्या जन्म हुए छिल। तारा आकृति देवभूति एवं प्रसूति नामे ख्यात। मनु निज पत्नी शतरूपर सम्मति अनुसारे कन्या आकृति के भाई थाका सत्वे पुत्रिका धर्म अनुजाई प्रजापति रुचिर साथे विवाह दिएछिलेन। ईश्वरे चिंताय नियत निमग्न थाकार फले प्रजापति रुचि ब्रह्म तेज सम्पन्न छिलेन। आकृतिर गर्भे तार एक पुत्र ओ एक कन्या एई जमज सन्तान उत्पन्न हुएछिल। एई दुजनेर मध्ये जिनि पुरुष तिनि साक्षात यज्ञ रूपकारी विष्णु आर जिनि स्त्री छिलेन लक्ष्मी देवीर अंश स्वरूपा भगवानेर नित्य संयुक्ता शक्ति दक्षिणा। स्वयंभूव मनु अत्यंत आनंदित हुए तार कन्या आकृतिर से महातेजस्वी पुत्र के निजेर गृहे निये एलें आर कन्या दक्षिणा के प्रजापति रुचि निजेर काछे रेखे दिलें। दक्षिणा जखन विवाह योग्य हुले तखन तिनि भगवान यज्ञ के पति रूपे कामना करले। मंत्राधिपति भगवान यज्ञ ताके विवाह करले दक्षिणा परम संतोष लाभ करें एवं भगवानो प्रसन्न हुए तार गर्भे बारोटी पुत्रे जन्म दें। এই বারোজন হলেন তোষ রতোষ সন্তোষ ভদ্র শান্তি ইরস্পতি ইম্ন কবি বিভু সন্ন সুদেব এবং রোচক। এরাই স্বয়ম্ভূ মন্বন্তরে ভূষিত নামক দেবতার আখ্যা পেয়েছিলেন। এছাড়া সেই মন্বন্তরে মরীচি প্রমুখ সপ্তর্ষি ছিলেন। ভগবান যজ্ঞই তখন দেবতাদের অধিপতি ইন্দ্র হয়েছিলেন এবং মনুর পুত্র রূপে জাত হয়েছিলেন মহাতেজস্বী প্রিয়ব্রত এবং উত্তান পাদ এই দুজনের পুত্র। পৌত্র এবং দৌহিত্রগণে বংশধরদের দ্বারাই সেই মন্বন্তরের লোকসংখ্যা পরিপূর্তি লাভ করেছিল। প্রিয় বিদুর, মনু নিজে দ্বিতীয় কন্যা দেবহূতিকে করধর্মের হাতে সম্প্রদান করেছিলেন। এ সম্পর্কে প্রায় সব বৃত্তান্তই তুমি আমার কাছে শুনেছ। ভগবান মনু তাঁর তৃতীয় কন্যা প্রসূতিকে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতির সাথে বিবাহ দিয়েছিলেন। তাঁর বিশাল বংশ পরম্পরা ত্রিভুবনে পরিব্যাপ্ত হয়েছে। মহর্ষি কর্দমের যে নয়জন কন্যার ব্রহ্মর্ষিদের সঙ্গে বিবাহ হয়েছিল তাঁদের কথা আমি আগেই বলেছি। এখন আমি তাঁদের বংশ পরম্পরা বর্ণনা করছি, শোনো। মরীচ ঋষির পত্নী কর্দম কন্যা কলাকর্ষক এবং পূর্ণিমা। পূর্ণিমন শব্দ পুংলিঙ্গ নামে দুটি পুত্র প্রসব করেছিলেন। এদের বংশধরেরা সমগ্র জগৎকে পরিব্যক্ত করেছে। হে শত্রুতাপন বিদু, পূর্ণিমান বিরজ এবং বিশ্বক নামে দুই পুত্র এবং দেবকুল্লা নামে এক কন্যা হয়েছিল। এই দেবকুল্লাই জন্মান্তরে শ্রী হরির পদ প্রক্ষালন থেকে দেবনদী গঙ্গা রূপে উদ্ভূত হয়েছিলেন। পত্রিমুনির পত্নী অনুসূয়া দত্ত দত্তাত্রেয় দুর্বাসা এবং সোম নামে তিনজন মহাযশস্বী পুত্রের জন্ম দিয়েছিলেন। এরা যথাক্রমে ভগবান বিষ্ণু শঙ্কর এবং ব্রহ্মার অংশে উৎপন্ন হয়েছিলেন। বিদুর প্রশ্ন করলেন, গুরুদেব দয়া করে আমাকে বলুন জগতের উৎপত্তি স্থিতি এবং প্রলয়ের কর্তা এই তিন শ্রেষ্ঠ দেবতা কি অভিপ্রায়ে অত্রি মুনির গৃহে জন্ম নিলেন। মৈত্রিয়া বললেন, ব্রহ্মজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ মহর্ষি অত্রিকে ব্রহ্মা সৃষ্টি কার্যের জন্য আদেশ করলেন। তিনি নিজে সহধর্মিনীর সঙ্গে তপস্যার জন্য ঋক্ষ নামক কুল পর্বতে গমন করেন। সেই পর্বতে পলাশ এবং অশোক বৃক্ষে পরিপূর্ণ
এক বিশাল বন ছিল, সেখানে সকল বৃক্ষই ছিল পুষ্পস্তকে সুশোভিত এবং নির্বিন্দা নদীর জলপ্রবাহে কলধ্বনিতে চতুর্দিক মুখরিত ছিল। মুনিশ্রেষ্ঠ অত্রি সেই বনে প্রাণায়ামের সাহায্যে মনকে সংযত করি কেবলমাত্র বায়ু ভোজন করি শীত গ্রীষ্ম প্রভৃতি দয়ের দ্বারা বিচলিত না হয়ে 100 বছর এক পায়ে দণ্ডায়মান ছিলেন। সেই সময়ে তিনি মনে মনে এই প্রার্থনা করেছিলেন যে যিনি সমগ্র জগতের ঈশ্বর আমি তার শরণ নিলাম, তিনি আমাকে নিজের সমান সন্তান প্রদান করুন। তপস্যারত অত্রি মুনি প্রাণানামী যমন ইন্ধন স্বরূপ হয়ে তার তেজকে প্রজ্বলিত করেছিল। সেই তেজ তার মস্তক থেকে নির্গত হয়ে ত্রিভুবনকে সন্তপ্ত করে তুলেছিল। এই ব্যাপার দর্শন করে 3 প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তাঁর আশ্রমে এসে উপস্থিত হলেন। তখন অপ্সরা মুনি গন্ধর্ব সিদ্ধ বিদ্যাধর ও নাগগণ তাদের যশ কীর্তন করতে লাগলেন। এই 3 দেবতা যুগপৎ আবির্ভাবে অত্রিমুনির অন্তঃকাল আলোকিত হয়ে উঠল। তিনি এক পায়ে দণ্ডায়মান অবস্থায় এই দেবশ্রেষ্ঠদের দর্শন করলেন এবং ভূমিতে দণ্ডবত লুণ্ঠিত হয়ে প্রণাম করে অর্ঘ্য পুষ্পাদি পূজার সামগ্রী হাতে নিয়ে তাদের পূজা করলেন। সেই দেবত্রয় তাদের নিজ বাহন হংস গরুড় এবং বৃষে আরুড় এবং কমণ্ডলু চক্র ত্রিশূল প্রভৃতি নিজেদের চিত্তসমূহে দ্বারা সুশোভিত ছিলেন। তাদের নয়নের কৃপা দৃষ্টিপূর্ণ দৃষ্টি এবং মৃদু হাস্যযুক্ত মুখমণ্ডল থেকে তাদের প্রসন্নতা প্রকাশ পাচ্ছিল। তাদের উজ্জ্বল জ্যোতিতে অত্রিমুনির দৃষ্টি বিভ্রান্ত হয়ে গেল। তিনি চক্ষু দুটি মুদিত করে ফেললেন। তিনি তাদের প্রতি চিত্তকে নিবদ্ধ করে কৃতাঞ্জলি পুটে অতি মধুর এবং গভীর ভাবপূর্ণ বচন সর্বলোকশ্রেষ্ঠ সেই 3 দেবতার স্তুতি করতে লাগলেন। অত্রিমুনি বললেন, প্রত্যেক কল্পের প্রারম্ভে জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের জন্য যারা মায়ার সত্তাদি 3 গুণের বিভাগ সাধন করি পৃথক পৃথক দেহ ধারণ করে আপনারই সেই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর। আমি আপনাদের প্রণাম করি, দয়া করে বলুন যাকে আমি ডেকেছিলাম আপনাদের মধ্যে তিনি কোন একজন? আমি প্রজাদৃষ্টির কামনায় সর্বদেব শ্রেষ্ঠ একমাত্র শ্রী ভগবানকেই চিন্তা করেছিলাম, কিন্তু আপনারা 3 জনে এখানে আগমনে এই বিশেষ কৃপা প্রকাশ করলেন কেন? আপনারা তো দেহধারীগণের মনেরও অগোচর, এই জন্য আমার অত্যন্ত বিস্ময় জন্মাচ্ছে। আপনারা প্রসন্ন হন, দয়া করে এর রহস্য আমার কাছে প্রকাশ করুন। তখন মৈত্রেয় মুনি বললেন, হে প্রভাব সম্পন্ন বিদু, অত্রিমুনির এই কথা শুনে সেই 3 দেবশ্রেষ্ঠ হাসলেন এবং সুমধুর বাক্যে তাকে বললেন, দেবগণ বললেন, হে ব্রহ্ম তুমি সত্য সংকল্প সংসার, সুতরাং তুমি যেমন সংকল্প করিছ তাই ঘটবে, তার অন্যতা হতেই পারে না। তুমি যে জগদীশ্বর তত্ত্বের ধ্যান করেছিলে আমরা 3 জনই স্বরূপ তাই। হে মহর্ষি তোমার কল্যাণ হোক, আমাদের অংশে অতঃপর তোমার 3টি জগৎ বিখ্যাত পুত্র জন্মাবে, তারা তোমার যশ বিস্তার করবে। তাকে অত্রিমুনিকে এই প্রকার অবিষ্ট বর প্রদান করে এবং সেই মুনি ও তার পত্নী কর্তৃক উত্তম রূপে পূজিত হয়ে সেই 3 দেবশ্রেষ্ঠ তাঁদের চোখের সামনে সেখান থেকে নিজ নিজ লোকে প্রস্থান করলেন। এরপরে ব্রহ্মার অংশে সোম, বিষ্ণুর অংশে যোগ শাস্ত্রজ্ঞ দত্তাত্রেয় এবং মহাদেবের অংশে দুর্বাসা ঋষি অত্রির পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। এখন অঙ্গিরা ঋষির সন্তান সন্ততিদের কথা শ্রবণ করো।